আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ, আমি ওয়ালাইকুম আসসালাম, ভালো ভালো আছি। আছি। আপনি কেমন কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকদিন পরে তোমাদের সাথে কথা বলার সুযোগ হলো, কারণ গত সপ্তাহে যেদিন আমার ক্লাস ছিল সেদিন একটা সরকারি ছুটি ছিল, তাই না? কি ছুটি ছিল বলো তো? সরস্বতী পূজার ছুটি ছিল, সেই কারণে আমাদের ক্লাসটা হয়নি। তার আগের সপ্তাহে আমরা কতটুকু পড়েছিলাম মনে আছে কারো? সবাই আনমিউট করে ফেলো, যাতে আমি প্রশ্ন করার সাথে সাথে আনসার করতে পারো। মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একদম লাস্ট ক্লাসে আমরা কতটুকু পড়েছিলাম কারো মনে নেই? বাসায় পড়াশোনা করি না, তাই না? বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ, এটা আমরা শুরু করেছিলাম, শেষ করতে পারিনি। সবার সামনে বই আছে? জি মিস, সবাই কি বই পেয়েছ? জি মিস, আচ্ছা, বই পাওনি এমন কেউ আছো? আচ্ছা, সবাই কি পেজ দেখতে পাচ্ছ? আমি তোমাদের বইয়ের একটি পৃষ্ঠার ছবি দিয়েছি, সবাই দেখতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, এই লেখার উপরে দেখো তোমাদের বইতে একটি ছবি আছে, কিসের ছবি এটা বলো? আট পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার আটে একটি ছবি দেওয়া আছে, কিসের ছবি বলো? সোনার গাঁয়, হ্যাঁ, সোনারগাঁ, বাংলার প্রাচীন রাজধানী ও বিখ্যাত ব্যবসা কেন্দ্র। সোনারগাঁয়ে গিয়েছ কেউ? জি মিস, আমি গিয়েছি। আচ্ছা, অনেক সময় প্রশ্ন হয় যে বাংলার প্রাচীন রাজধানী কোনটি, তখন আনসার কি হবে? মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলার প্রাচীন রাজধানী হচ্ছে সোনারগাঁ। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসায়িক পরিবেশের সকল উপাদান অনুকূল না হলে ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভ করে টিকে থাকা কঠিন। নিচে ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করা হলো। ব্যবসা পরিবেশের কয়টি উপাদান ছিল এর আগে আমরা পড়েছিলাম? ব্যবসা পরিবেশের উপাদান কয়টি বলো? কয়টি ছিল? মিস, ছয়টি। ছয়টি, ভেরি গুড। কি কি ছিল উপাদানগুলোর নাম মনে আছে? মিস, প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, আইনগত, আর লাস্ট হচ্ছে প্রযুক্তিগত। প্রযুক্তিগত পরিবেশ, ভেরি গুড। এখন এই উপাদানগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আজকে পড়ব, ঠিক আছে? প্রথমে দেখো প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক পরিবেশের অধিকাংশ উপাদানই বাংলাদেশে ব্যবসা স্থাপনের জন্য অনুকূল। দেশের প্রায় সকল অংশই নদী বিধৌত, অর্থাৎ দেশের প্রায় সব জায়গাতেই নদী রয়েছে, ফলে সহজেই এখানে কৃষিজাত বিভিন্ন শিল্প ও ভোগ্য পণ্যের কাঁচামাল উৎপাদন করা সম্ভব। মিস, কয়েকজন আপনার ক্লাসে জয়েন হতে পারছে না, ওদেরকে জয়েন করেন। নিয়ে নিচ্ছি তো, যারা আমার এখানে দেখাচ্ছে আমি অ্যাডমিট করে নিচ্ছি।
ব্যবসা বা শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাস বিদ্যমান। দেশে বিদ্যমান খনিজ কয়লা, চুনা পাথর, কঠিন শিলা ও খনিজ তৈল শিল্প বিকাশে সহায়ক। দিন দিন বনভূমির পরিমাণ কমে গেলেও আমাদের রয়েছে সমৃদ্ধ বনজ সম্পদ। অসংখ্য নদী বিধৌত ও সমুদ্র বেষ্টিত হওয়ায় মৎস্য শিল্প বিকাশের উপযুক্ত পরিবেশও এখানে বিদ্যমান, অর্থাৎ বাংলাদেশে বিদ্যমান। অর্থনৈতিক উপাদান, দেশে বিরাজমান কার্যকর অর্থ ও ব্যাংকিং ব্যবস্থা, কৃষি ও শিল্পের অবদান, জনগণের সঞ্চয় ও বিনিয়োগ মানসিকতা ও সরকারের পৃষ্ঠপোষকতা ব্যবসা পরিবেশের সুদৃঢ় অর্থনৈতিক উপাদান হিসেবে কাজ করে। বাংলাদেশে অর্থনৈতিক উপাদানগুলোর কয়েকটির ভিত্তি বেশ মজবুত হলেও অনেকগুলোর ভিত্তি তেমন সুদৃঢ় নয়, অর্থাৎ মজবুত নয়। চাহিদার তুলনায় প্রয়োজনীয় মূলধনের অভাব, গ্রামীণ জনগণের ব্যাংকিং সেবা ও ঋণ প্রাপ্তির ক্ষেত্রে শহরের তুলনায় কম সুবিধা, প্রশাসনিক জটিলতা, দালাল শ্রেণীর লোকদের হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি প্রতিকূল অবস্থা কাটাতে পারলে বাংলাদেশ ব্যবসা বিকাশে আরো দ্রুত অগ্রসর হতে পারবে। এরপরে সামাজিক উপাদান, জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা ও সংস্কৃতি, ঐতিহ্য, বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতি ব্যবসার সামাজিক উপাদানগুলোর বেশিরভাগ বাংলাদেশে ব্যবসা প্রসারের ক্ষেত্রে অনুকূল। এদেশের মানুষ জাতিগত, ঐতিহ্যগত এবং সাংস্কৃতিকভাবে উদার, পরিশ্রমী এবং সৃজনশীল। অতীতে জাহাজ নির্মাণ করে এবং মসলিন কাপড় উৎপাদন করে এদেশের মানুষ তাদের প্রতিভা ও পরিশ্রমের স্বাক্ষর রেখেছে। সোনারগাঁ একসময় ব্যবসা, শিক্ষা দীক্ষা, কৃষি, সাহিত্য, সংস্কৃতি, শিল্প, কারুশিল্পে ছিল বিশ্বসেরা। বর্তমানেও জামদানি শাড়ি তৈরি এবং জাহাজ নির্মাণ বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। তবে বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে মুখস্থ নির্ভরতা থেকে বের করে আরো দক্ষতা ও শ্রম নির্ভর করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম শিল্প, বাণিজ্য, গবেষণায় আরো বেশি সৃজনশীলতা প্রকাশ করতে পারবে। সাথে সাথে ব্যবসা বাণিজ্য সহ সকল ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আরো বৃদ্ধি করতে হবে। এর পরের উপাদানটি হচ্ছে রাজনৈতিক উপাদান। সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অনুকূল শিল্প ও বাণিজ্য নীতি, প্রতিবেশী ও অন্যান্য দেশের সাথে সুসম্পর্ক ব্যবসা বাণিজ্য প্রসারে সহায়তা করে। অন্যদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা, ঘন ঘন সরকার পরিবর্তন, হরতাল, ধর্মঘট, ব্যবসা বান্ধব শিল্প ও বাণিজ্য নীতির অভাব। ব্যবসা বান্ধব শিল্প ও বাণিজ্য মানে হচ্ছে ব্যবসার উপযোগী শিল্প ও বাণিজ্য নীতির অভাব ইত্যাদি প্রতিকূল রাজনৈতিক উপাদান শিল্প ও বাণিজ্যের প্রসারে বাধা সৃষ্টি করে। দেশি ও বিদেশি বিনিয়োগকারীগণও বিনিয়োগ করতে উৎসাহিত হয় না। বাংলাদেশে ব্যবসার উক্ত রাজনৈতিক উপাদানের সবগুলো কাঙ্ক্ষিত পর্যায়ে বিদ্যমান আচ্ছা অনেককে আমি জয়েন করে নিয়েছি, তারপর আবার দেখাচ্ছে। বিদ্যমান নেই শ্রমিক সাফরিন সুমাইয়া মিউট করো, সাফরিন সুমাইয়া মিউট করো। শ্রমিক অসন্তোষ, ধর্মঘট,
হরতাল সহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড পরিহার করার মাধ্যমে বাংলাদেশে ব্যবসার জন্য রাজনৈতিক পরিবেশ উন্নত করা যায়। আইনগত উপাদান। আইনগত পরিবেশের বেশ কিছু উপাদান বাংলাদেশে আধুনিক ও যুগোপযোগী হলেও অনেকগুলো বেশ পুরাতন। পরিবেশ সংরক্ষণ ও ভোক্তা আইনের কঠোর প্রয়োগ, শিল্প ও বিনিয়োগ বান্ধব আইন তৈরি, দুর্নীতি, স্বজনপ্রীতি ও চাঁদাবাজি প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি নিশ্চিত করা যায়। প্রযুক্তিগত পরিবেশ। শিল্প ও ব্যবসা বাণিজ্যের উন্নতিতে দক্ষতা সম্পন্ন কর্মী, উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তির প্রয়োজন হয়। সাধারণত দেখা যায় যেসব দেশ বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশে উন্নত তারা ব্যবসা বাণিজ্যেও উন্নত। প্রযুক্তিগত উন্নয়ন উৎপাদন প্রক্রিয়াকে সহজতর করে। খেয়াল করো, এই লাইনটি আমি আন্ডারলাইন করেছি। এই লাইনটিতে অনেক সময় জ্ঞানমূলক কিংবা বহু নির্বাচনী প্রশ্ন হয়, ঠিক আছে, যে উৎপাদন প্রক্রিয়াকে সহজতর করে কোনটি, তখন আনসার হবে প্রযুক্তিগত উন্নয়ন, অথবা প্রযুক্তিগত উন্নয়ন কোনটিকে সহজতর করে, তখন আনসার হবে উৎপাদন প্রক্রিয়াকে। এই লাইনটি সবাই আন্ডারলাইন করে নাও। ফলে উৎপাদিত পণ্যের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধি পায়। বাংলাদেশে ব্যবসা পরিবেশের প্রযুক্তিগত উপাদানগুলো অনেক ক্ষেত্রেই অনুকূল। ব্যবসার সকল শাখায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এই ছিল আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যবসা পরিবেশের উপাদান। চলে যাচ্ছি আমরা অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন। বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য শামুক ঝিনুকের ব্যবহার কোন যুগের বৈশিষ্ট্য বলো, এটা আমরা পড়েছিলাম। প্রাচীন, মধ্য, মোঘল, আধুনিক, কোনটা হবে? মধ্য। ভেরি গুড, মধ্য যুগের বৈশিষ্ট্য। দুই নম্বর কোয়েশ্চেন, কোন বন্দরকে পোর্টো গ্র্যান্ডো নামে অভিহিত করা হয়? চট্টগ্রাম। চট্টগ্রাম, ভেরি গুড। তিন নম্বর বলেছে, বাণিজ্য ভোক্তাদের নিকট পণ্য পৌঁছাতে সহায়তা করে। স্থানগত বাধা দূর করার মাধ্যমে, সামাজিক সহায়তা দানের মাধ্যমে, অর্থগত বাধা দূর করার মাধ্যমে, কোনটি সঠিক? বাণিজ্য ভোক্তাদের কাছে পণ্য পৌঁছাতে সহায়তা করে থাকে কিভাবে? বাণিজ্য কি স্থানগত বাধা দূর করে বলো, আগে আগে এটা বলো, স্থানগত বাধা দূর করতে পারে বাণিজ্য? কেন, এটা আমরা পড়েছিলাম না, বাণিজ্যের যে ছয়টি উপাদান এবং ছয়টি উপাদান ব্যবসার কোন বাধাকে দূর করে, বাণিজ্য পরিবহনের মাধ্যমে স্থানগত বাধা দূর করে, ব্যাংকিং এর মাধ্যমে অর্থগত বাধা দূর করে, কিন্তু সামাজিক সহায়তা দানের মাধ্যমে এই পয়েন্ট আমরা পড়িনি। কাজে এখানে আনসার হবে এক নাম্বার আর তিন নাম্বার, অর্থাৎ খ নাম্বার হবে আনসার, এক ও তিন। ক্লিয়ার হয়েছে সবার কাছে? এরপর একটা অনুচ্ছেদ দেওয়া আছে, অনুচ্ছেদটা একটু পড়ো তোমরা বই দেখে দেখে। শাকিলাদের একটি পারিবারিক নার্সারি আছে, সেখানে তারা বিভিন্ন প্রকার ফুল ও ফলের চারা উৎপাদন করে বিক্রি করে। তাদের বাড়ির মাটি চারা গাছ উৎপাদন ও লালনের জন্য উপযুক্ত। নার্সারিটি পুকুরের নিকট হওয়ায় পানিও সবসময় পাওয়া যায়, ফলে নার্সারির চারা গাছগুলোর মানও বেশ ভালো। এখন চার নম্বর প্রশ্ন বলেছে, শাকিলাদের নার্সারিটি কোন ধরনের শিল্প? উৎপাদন, প্রজনন শিল্প।
ঠিক আছে, প্রজনন শিল্প। 5 নম্বর কোশ্চেন, শাকিলাদের নার্সারির চারা গাছগুলোর মান উন্নত হওয়ার পেছনে প্রধান কারণ কোনটি? প্রাকৃতিক। কারণ হচ্ছে ওদের নার্সারি ছিল পুকুরের পাশে, যার ফলে পানি সবসময় পেত, আবার তাদের বাড়ির মাটি চারা গাছ উৎপাদন ও লালনের জন্য উপযুক্ত। তাহলে নার্সারির গাছগুলোর মান উন্নত হওয়ার পেছনের প্রধান কারণ হচ্ছে প্রাকৃতিক। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা সৃজনশীল প্রশ্ন। 1 নম্বর দেখো, আখিতারা গ্রামের 10ম শ্রেণীর শিক্ষার্থী নাফিসের বাবা গ্রামের প্রশিক্ষণপ্রাপ্ত একজন পল্লী চিকিৎসক। চিকিৎসার পাশাপাশি তিনি মানসম্মত ঔষধও বিক্রি করেন। গ্রামে বিভিন্ন রোগের ঔষধের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও কিছু সীমাবদ্ধতার কারণে তিনি সব ধরনের ঔষধ ক্রয় করতে পারেন না। সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার অভাবে ঔষধ কোম্পানির এজেন্টরাও প্রয়োজনীয় ঔষধ সময় মতো পৌঁছাতে পারেন না। অন্যদিকে দোকানে সংরক্ষণের সুব্যবস্থা না থাকায় অনেক ঔষধ নষ্ট হয়ে যায়। এখন ক নাম্বার বলেছে, ব্যবসার প্রধান উদ্দেশ্য কি? এগুলো আমরা পড়েছি। ভেরি গুড, মুনাফা অর্জন। শিল্প বলতে কি বোঝায়? উদাহরণ দাও হবে না, ব্যাখ্যা করো হবে। শিল্প বলতে কি বোঝায়? এই কোশ্চেন আমি ক্লাসে দিয়েছিলাম পড়ার সময়, মনে পড়ছে? হ্যাঁ, তখন তখন আনসার শিখেছিলে? মিস বলবো? আচ্ছা, কারো ওখানে সাউন্ড হচ্ছে, তুমি একটু মিউট করে দাও। না, বলতে হবে না। আমি বলেছি যে শিল্প বলতে কি বোঝায়, এই কোশ্চেন ক্লাসে দেওয়া হয়েছিল এবং তোমরা আনসার শিখেছো কিনা। হ্যাঁ ম্যাম, শিখেছি। আচ্ছা ঠিক আছে, গ নাম্বার কোশ্চেন যেটা বলেছে, নাফিসের বাবার ব্যবসাটি কোন ধরনের, ব্যাখ্যা করো। নাফিসের বাবার ব্যবসাটি কোন ধরনের? প্রত্যক্ষ সেবা। ভেরি গুড। কিভাবে বুঝলা প্রত্যক্ষ সেবা? আমি যে যেমন ডাক্তারি ক্লিনিক, অডিট ফার্ম, তারপর প্রকৌশল ফার্ম, এগুলো প্রত্যক্ষ সেবার উদাহরণ ছিল। ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আনসারটা লিখবো যে নাফিসের বাবার ব্যবসাটি হচ্ছে প্রত্যক্ষ সেবা। তারপরে প্রত্যক্ষ সেবা বলতে কি বোঝায়, আমরা সেই প্রশ্নের আনসারটা লিখবো সেকেন্ড প্যারায়। প্রত্যক্ষ সেবা সম্পর্কে আমরা যা যা পড়েছি সেটা লিখবো, বইতে কিন্তু আছে প্রত্যক্ষ সেবা তোমাদের, ছোট্ট একটা প্যারা। লিখার পরে আমি উদ্দীপকের সাথে মিলাবো যে উদ্দীপকের কোন লাইন দেখে আমি বুঝতে পেরেছি যে নাফিসের বাবার পেশাটি হচ্ছে প্রত্যক্ষ সেবা। যে উদ্দীপকে নাফিসের বাবা একজন পল্লী চিকিৎসক, অর্থাৎ গ্রামের ডাক্তার, যেহেতু তিনি অর্থের বিনিময়ে মানুষকে ডাক্তারি সেবা দিয়ে থাকেন, যেটা প্রত্যক্ষ সেবার সংজ্ঞার সাথে সামঞ্জস্যপূর্ণ। কাজে আমরা বলতে পারি নাফিসের বাবার ব্যবসাটি হচ্ছে প্রত্যক্ষ সেবা। কথা ক্লিয়ার হয়েছে? জি মিস। আচ্ছা, লিখতে পারবে তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, লাস্ট কোশ্চেন যেটা বলেছে যে নাফিসের বাবার পক্ষে এলাকাবাসীর চাহিদা মাফিক ঔষধ সরবরাহ করতে না পারার প্রধান কারণ কোনটি বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দিতে হবে, প্রধান কারণ কোনটি? এলাকাবাসীর চাহিদা অনুযায়ী ঔষধ তিনি দিতে পারছেন না, এটার প্রধান কারণ কোনটি? না বুঝলে উদ্দীপকটা আরেকবার পড়ো, উদ্দীপকে ক্লু দেওয়া আছে। ধরতে পেরেছো? যোগাযোগ ব্যবস্থা।
ভেরি গুড, সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার অভাব, ঠিক আছে। নাফিসের বাবার পক্ষে এলাকাবাসীর চাহিদা মাফিক ঔষধ সরবরাহ করতে না পারার প্রধান কারণটি হচ্ছে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার অভাব। এখন সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা থাকলে সেটা কিভাবে ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা একটু লিখতে হবে, কিভাবে বলবা বলো। ম্যাডাম, যোগাযোগ ব্যবস্থা ভালো হলে পণ্য দেশে বা এক স্থান থেকে অন্য স্থানে মানে সময় মতো পৌঁছানো যায়। আচ্ছা, তারপরে আর যদি যোগাযোগ ব্যবস্থা ভালো না হয় তাহলে যথাসময়ে বা সময় মতো পণ্যদ্রব্য আনা নেওয়া করা যায় না, তাই তো? জিমিস আর সময় মতো পৌঁছাতে পারলে কি হয় বলো, ব্যবসায় সাফল্য অর্জন করা সম্ভব হয়। কিভাবে? যে ভোক্তার চাহিদা অনুযায়ী যখন আমি পণ্যদ্রব্য পৌঁছাতে পারবো, মানে কোনো ব্যবসায়ী পণ্যদ্রব্য পৌঁছাতে পারবে, তখন সেই ব্যবসার প্রতি ভোক্তারা সন্তুষ্ট হবে এবং তার পণ্যই, অথবা যদি সে ডাক্তার হয় তার কাছেই রোগীরা বারবার আসবে। যে ডাক্তারের কাছে গেলে যথাসময়ে সবকিছু, ডাক্তারি সেবাও পাওয়া যায়, সময় মতো ঔষধও পাওয়া যায়, ফলে তার ব্যবসায় সাফল্য অর্জিত হবে, তার সুনাম বৃদ্ধি পাবে, ঠিক আছে। এ কারণে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর উদ্দীপকে বলেছে যে গ্রামে বিভিন্ন রোগের ঔষধের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও কিছু সীমাবদ্ধতার কারণে তিনি সব ধরনের ঔষধ ক্রয় করতে পারেন না। সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার অভাবে ঔষধ কোম্পানির এজেন্টরাও প্রয়োজনীয় ঔষধ সময় মতো পৌঁছাতে পারেন না। যে গ্রামের সাথে শহরের, মানে আখিতারা গ্রামের সাথে অন্যান্য এলাকার যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো না, যার ফলে বিভিন্ন ঔষধ কোম্পানির এজেন্টরা সময় মতো নাফিসের বাবার দোকানে ঔষধ সরবরাহ করতে পারেন না বা পৌঁছে দিতে পারেন না, ঠিক আছে। আর সময় মতো ঔষধ না পৌঁছানোর কারণে তিনি রোগীদেরকেও সময় মতো ঔষধ দিতে পারেন না, ঠিক আছে। সৃজনশীল প্রশ্ন 2 নাম্বার চলে যাচ্ছি আমরা, উদ্দীপকটা একটু পড়ে দেখো। বাংলাদেশ এক সময় ব্যবসা বাণিজ্যে সারা বিশ্বে সুপরিচিত ছিল। এদেশে এমন একটি বস্ত্র তৈরি হতো যার খ্যাতি দেশে দেশে ছড়িয়ে পড়েছিল। মেঘনা ও শীতলক্ষ্যা নদীর আবহাওয়া ও জলীয় বাষ্প সে বিখ্যাত বস্ত্রটির সুতা তৈরিতে সহায়ক ছিল। সাথে ছিল শ্রমিক ও কারিগরদের আন্তরিক পরিশ্রম ও সৃজনশীলতা। বর্তমানে ব্যবসায়িক পরিবেশের সবগুলো উপাদানের উন্নয়ন ঘটাতে পারলে ব্যবসা বাণিজ্যের অধিক প্রসার ঘটবে এবং ফিরে আসবে অতীত গৌরব। ঠিক আছে, ক নম্বর বলেছে কোন বস্ত্রের জন্য বাংলাদেশের খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল? মসলিন বস্ত্রের জন্য। ভেরি গুড। খ নম্বর বলেছে ব্যবসায়িক পরিবেশ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, এই প্রশ্নটাও ক্লাসে দেওয়া হয়েছিল, দিয়েছিলাম। হ্যাঁ, আনসার শিখেছিলে? আমার প্রশ্ন বুঝতে পেরেছো? ব্যবসায়িক পরিবেশ বলতে কি বোঝায় কে বলবা, একজন একটু বলো আমাকে। যে পরিবেশ ব্যবসার জন্য উপযুক্ত।
বাস এক লাইনে দুই দুই মার্কসের আনসার হয়ে যাবে? না মিস, মিস প্রথমে তো যে এই ব্যবসায়ী পরিবেশে একটা সংজ্ঞা ছিল সেটা দিয়ে পরে একটু ব্যাখ্যা করতে হবে। একটু সংজ্ঞাটা যে প্রক্রিয়া ব্যবসায়িক সংগঠনের গঠন, উন্নতি অবনতি কার্যগুলি ইত্যাদি পরিচালনা করা হয় তাকে তাকে কি? না এটা তো ব্যবসায়িক, হ্যাঁ ব্যবসায়িক পরিবেশ বলে। তারপরে শুধু সংজ্ঞা লিখলে হয়ে যাবে? তার মানে পড়া কেউ শিখো নাই তাই তো? এই স্থানে ব্যবসা পরিবেশের ছয়টি উপাদান রয়েছে, সেই উপাদানগুলোর নাম লিখবো। তারপরে কোন স্থানে ব্যবসার উন্নতি বা অবনতি সেই স্থানের ব্যবসা পরিবেশের উপর নির্ভর করে। নির্ভর করে আচ্ছা, গ নাম্বার কোশ্চেন যেটা, দেখো যে কোন পরিবেশের উন্নয়নের মাধ্যমে উদ্দীপকে উল্লেখিত শ্রমিক ও কারিগরদের সৃজনশীলতা বিকাশ সম্ভব, ব্যাখ্যা করো। কোন পরিবেশের উন্নয়নের মাধ্যমে উদ্দীপকে উল্লেখিত শ্রমিক ও কারিগরদের সৃজনশীলতা বিকাশ সম্ভব? না বুঝতে পারলে উদ্দীপকটা আরেকবার পড়ো, তাহলে বুঝবে। সামাজিক পরিবেশ, ভেরি গুড। সামাজিক পরিবেশের উন্নয়নের মাধ্যমে উদ্দীপকে উল্লেখিত শ্রমিক ও কারিগরদের সৃজনশীলতা বিকাশ সম্ভব। এখন সামাজিক পরিবেশ কি বা সামাজিক পরিবেশ কাকে বলে? সামাজিক পরিবেশের উপাদানগুলো পড়েছিলাম না আমরা একটা ছকের মধ্যে, দেখো সামাজিক পরিবেশের উপাদান লিখা ছিল 7 পৃষ্ঠায়। দেখো পেয়েছ? আচ্ছা হতে পারে, হতে পারে আমার সাথে হয়তো পেজ নাম্বার মিলছে না। আমি বলেছি একটা ছক দেওয়া আছে ব্যবসা পরিবেশের যে ছয়টা উপাদান, মানে ব্যবসা পরিবেশকে যে ছয় ভাগে ভাগ করা হয়েছে, প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, এবং প্রত্যেকটা পরিবেশের নিচে সেই পরিবেশের উপাদানগুলো লেখা আছে। সেই উপাদানগুলো দিয়েই আমরা লিখতে পারবো যে সামাজিক পরিবেশ কি। আমার কথা বুঝতে পেরেছো? জিমিস, কোন দেশের জনসংখ্যা, তাদের ধর্ম, বিশ্বাস, শিক্ষা, সংস্কৃতি, রীতিনীতি ও দেশীয় ঐতিহ্য প্রভৃতির সমন্বয়ে সামাজিক পরিবেশ গড়ে ওঠে। সামাজিক পরিবেশ মূলত মানুষের সৃষ্টি এবং তাদের কাজের মাধ্যমে প্রভাবিত হয়। সামাজিক পরিবেশ মানুষই সৃষ্টি করে এবং মানুষের কাজের দ্বারাই সামাজিক পরিবেশ প্রভাবিত হয়। এটি ব্যবসার লাভ ক্ষতিকেও প্রভাবিত করে। ঠিক আছে, উদ্দীপকে কোন বস্ত্রের কথা বলা হয়েছিল? মসলিন বস্ত্রের কথা বলা হয়েছে। এদেশের মানুষ ঐতিহ্যগতভাবে এই বস্ত্র উৎপাদনে দক্ষ ছিল। বর্তমানে এই বস্ত্র উৎপাদনের জন্য দক্ষ শ্রমিক ও কারিগরের অভাব দেখা দিয়েছে। এই অবস্থায় দেশের শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী করা গেলে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা সম্ভব হবে। এতে শ্রমিক ও কারিগরদের পুরনো ঐতিহ্য অর্থাৎ মসলিন কাপড় সম্পর্কে জানতে পারবে কারিগররা। পাশাপাশি উপযুক্ত প্রশিক্ষণেরও যদি ব্যবস্থা করা যায় তাহলেও একটি দেশে বা সমাজে দক্ষ মানব সম্পদ তৈরি করা সম্ভব। আর শিক্ষা ব্যবস্থা বা প্রশিক্ষণ ও মানব সম্পদ এগুলো হচ্ছে সামাজিক পরিবেশেরই উপাদান। কাজে আমরা বলতে পারি, হ্যাঁ সামাজিক পরিবেশের উন্নয়নের মাধ্যমে উদ্দীপকে উল্লেখিত শ্রমিক ও কারিগরদের সৃজনশীলতা বিকাশ সম্ভব। লাস্ট কোয়েশ্চেন যেটা বলেছে, বর্তমানে দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে
উদ্দীপকে উল্লেখিত ব্যবসার কোন পরিবেশের উন্নয়ন জরুরি বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দিতে হবে। কি মনে হচ্ছে, বর্তমানে দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে উদ্দীপকে উল্লেখিত ব্যবসার কোন পরিবেশের উন্নয়ন জরুরি? প্রযুক্তিগত পরিবেশ। অনলি প্রযুক্তিগত? আর অর্থনৈতিক। অর্থনৈতিক, ঠিক আছে। অর্থনৈতিক, রাজনৈতিক আমরা একটু ধরি, কারণ মাঝে মাঝে দেশের রাজনৈতিক অবস্থা যদি অস্থির হয় তখনও কিন্তু সেটা ব্যবসা বাণিজ্যের উপর ব্যাপক প্রভাব ফেলে, ঠিক আছে? তাহলে আমরা লিখবো এখানে যে অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রযুক্তিগত পরিবেশের উন্নয়ন জরুরি বলে আমি মনে করি। তারপরে হচ্ছে তুমি তোমার উত্তরের সপক্ষে যুক্তি দিবা। তার আগে একটু একটু করে টাচ করবা যে অর্থনৈতিক পরিবেশ কি, রাজনৈতিক পরিবেশ কি, প্রযুক্তিগত পরিবেশ কি, ঠিক আছে? আজকের পড়া নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, পরে যারা জয়েন করেছো চ্যাট বক্সে সবাই তোমাদের নিক নেমটা লিখে ফেলো, নামের ছোট অংশটা লিখো, যেমন ফাইজা তাহসিন সে শুধু ফাইজা লিখতে পারো। সবাই একটু দ্রুত নামটা লিখে ফেলো। মিস সবাই লিখবো? হ্যাঁ, সবাই। সবাই মানে হচ্ছে পরে যারা জয়েন করেছো, যারা একবার লিখেছো তারা লিখবে না, যারা পরে জয়েন করেছো তারা লিখে ফেলো। আচ্ছা, লিখতে থাকো আর ফাঁকে ফাঁকে আমার সাথে একটু কথা বলো। আজকে আমরা কি পড়েছি বলো, কে বলতে পারবে? মিস আমি তো কিছুক্ষণ পরে, 5 মিনিট পরে হয়তো জয়েন করেছি, আমার লেখা লাগবে? তুমি তখন নাম লিখেছিলে, জয়েন করার পরে নাম লিখেছিলে? নো মিস। নাম লিখো, বলেছি তো যে যারা পরে জয়েন করেছো তারা নাম লিখো। যে কেউ একজন আমার প্রশ্নের উত্তর দাও। আজকে আমরা কি পড়েছি বলো? ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যবসায়িক পরিবেশের উপাদান। আর সৃজনশীল নাম্বার 1 আর 2। ভেরি গুড, সৃজনশীল প্রশ্ন 1 নাম্বার 2 নাম্বার। বাসায় সুন্দর করে আনসার রেডি করে শিখে রাখবে, ঠিক আছে? বহুনির্বাচনী প্রশ্ন আমরা সলভ করলাম, বইয়ের অনুশীলনের যে বহুনির্বাচনী প্রশ্ন ছিল সেটাও কিন্তু আমরা সলভ করেছি। জি মিস। আজকের পড়া নিয়ে কারো মনে কোনো প্রশ্ন আছে? নো মিস। আজকে যা পড়েছি সবাই বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, যদি সবাই বুঝতে পেরে থাকো তাহলে আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার আমাদের কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।